হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী, ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও ভাসমান ব্যবসায়ীরা। আবহাওয়া অফিস বলছে, পূর্ব ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে এ বৃষ্টিপাত শেষ হবার পর এ মাসের শেষের দিকে শীতে প্রভাব পড়বে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নতুন কিছু নয়। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর এলাকায় সৃষ্টি হয় জলজট, বিকল হয়ে যায় অনেক যানবাহন। কয়েকদিনের টানা গরমের পর সামান্য বৃষ্টি অনেকে স্বস্তি এনে দিলেও মুহূর্তেই তা ভোগান্তিতে রূপ নেয় কর্মস্থলমুখী মানুষের। বিজয় সরণী এলাকায় ডুবে যায় রাস্তা, জীবন ও জীবিকার প্রয়োজনে যারা বাসা থেকে বের হন সবচেয়ে দুর্ভোগে পড়েন তারা। গরমটা কমছে, এই দিক দিয়ে স্বস্তি, আবার এখন হচ্ছে বাইরে যাব যে পরিমাণ পানি জমছে, তো এটা তো একটা ভোগান্তির মতোই। ছাউনি নাই, যেখানে সেখানে যত্র যে পানি, যে জলাবদ্ধতা, এটা তো বিরাট সমস্যা। যে রোডেই যাব সেই রোডেই মানে এক হাঁটু পানি। দেশজুড়ে বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি আরও দুই একদিন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। মধ্য বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিটা হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই বৃষ্টিটা সারা দেশেই থেমে থেমে বৃষ্টিটা হবে, আর এই পূজার সময় বৃষ্টিটা থাকবে। এ মৌসুমে তাপমাত্রা কমে যাওয়ার কথা থাকলেও বৈশ্বিক পরিবর্তনের কারণে কার্যততা তীব্র গরম অনুভূত হচ্ছে এখনও। হঠাৎ বৃষ্টি তাপমাত্রা কমালেও জলাবদ্ধতা স্বস্তি দেয় না রাজধানীর অনেক অঞ্চলে। এ সমস্যা স্থায়ী দূর হওয়ার প্রত্যাশা তাদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।